আজকে আমরা যে ডিজাইনটা দেখব সেটা হচ্ছে ব্রাইটন হানিকম ডিজাইন। ব্রাইটন হানিকম ডিজাইনের রিপিট নাম্বার সবসময় 4-এর গুণিতক হবে। সো এখন আমরা 12x12 রিপিট সাইজের একটা ব্রাইটন হানিকম ডিজাইন যদি করি, সো শুরুতে আমাদেরকে 12x12 একটা রিপিট সাইজ মার্ক করে নিতে হবে। দেন বটম লেফট কর্নার থেকে টপ রাইট কর্নার পর্যন্ত একটা ডায়াগোনাল লাইন নিতে হবে। দেন টপ লেফট কর্নার থেকে এক ঘর ডানে যে এবং টপ লেফট কর্নার থেকে এক ঘর নিচে যে বটম রাইট কর্নার পর্যন্ত ডায়াগোনাল লাইন নিতে হবে। দেখা যাচ্ছে যে এক পাশে একটা সিঙ্গেল বাইন্ডিং এবং অপর পাশে ডাবল বাইন্ডিং। এখন এই বাকি সেলগুলোতে আমাদের ডায়মন্ড স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। ডায়মন্ড স্ট্রাকচারগুলা ডাবল লাইন ঘেঁষে হবে। সো আমাদের এখানে ডায়মন্ডের লংগেস্ট ফ্লোট নিতে হবে। ডায়মন্ডের লংগেস্ট ফ্লোট হচ্ছে রিপিট সাইজের নাম্বার অফ থ্রেডের অর্ধেকের চেয়ে এক কম। তো আমাদের রিপিট সাইজের নাম্বার অফ থ্রেড হচ্ছে 12, এর অর্ধেক হচ্ছে 6 এবং এক কম হলে দাঁড়ায় হচ্ছে 5। সো ডায়মন্ড স্ট্রাকচারের লংগেস্ট ফ্লোট হচ্ছে 5। সো আমরা যদি এখন এই পয়েন্ট থেকে 1, 2, 3, 4, 5 এই ঘরে একটা মার্ক করে নিলাম, দেন এই পয়েন্ট থেকে এটা সহ 1, 2, 3, 4, 5 একটা ঘর মার্ক করে নিলাম। ঠিক সেম এই পয়েন্ট থেকে এটা সহ 1, 2, 3, 4, 5 একটা ঘর মার্ক করে নিলাম এবং এখান থেকে 1, 2, 3, 4, 5 একটা ঘর মার্ক করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে ডায়মন্ড বানানোর জন্য, এই পয়েন্ট থেকে ডায়মন্ডের লংগেস্ট ফ্লোট নিতে হবে। ডায়মন্ডের লংগেস্ট ফ্লোট হচ্ছে 5, 1, 2, 3, 4, 5 আমরা ডায়মন্ডের লংগেস্ট ফ্লোট পেয়ে গেছি। এখন আমরা যে বাকি ডায়মন্ড যেভাবে বানাইতে হয় জাস্ট সেভাবে ডায়মন্ডটা ক্রিয়েট করলাম। ঠিক সেম এখানেও লংগেস্ট ফ্লোট 5, 1, 2, 3, 4, 5 ডায়মন্ডের লংগেস্ট ফ্লোট পেয়ে গেছি। বাকি যেভাবে ডায়মন্ডটা আমরা বানাই সেভাবে বানাই ফেললাম। সো আমরা এই সেলে এবং এই সেলের ডায়মন্ড স্ট্রাকচার ক্রিয়েট করে ফেললাম। ঠিক সেম এখান থেকেও 1, 2, 3, 4, 5 লংগেস্ট ফ্লোট ডায়মন্ড। দেখা যাচ্ছে যে ডায়মন্ড একটা হাফ পোর্শন ক্রিয়েট হইল। ঠিক সেম এখানেও 1, 2, 3, 4, 5 1, 2, 3, 1 সো এখানেও দেখা যাচ্ছে ডায়মন্ডের হাফ পোর্শন ক্রিয়েট হলো। সো এখন আমাদের যে কাজটা করতে হবে যে দেখা যাচ্ছে যে এখানে একটা ডায়মন্ডের হাফ পোর্শন ক্রিয়েট হয়েছে, সো বাকি হাফ পোর্শন ঠিক অপোজিটে হবে। যেহেতু এটা লংগেস্ট রোড 5 চলে আসছিলো, সো ডায়মন্ডের নিয়ম হচ্ছে লংগেস্ট রোড আসার পরে আবার কমতে থাকবে, সো এই কমাটা আমরা এখানে দেখাচ্ছি। ঠিক সেম এখানেও যে ডায়মন্ডটা হাফ পোর্শন ক্রিয়েট হয়েছে বাকি হাফ পোর্শনটা এখানে হবে। অ্যাকচুয়ালি ফেব্রিকে এইরকমই দেখা যায়। ফেব্রিকে যদি আমি দেখি অ্যাকচুয়ালি ফেব্রিকে এরকম একটা ডিজাইন দেখা যায়, কিন্তু আমাদের রিপিট সাইজ ছোটো হওয়ার কারণে আমরা জাস্ট ডায়মন্ডের যে হাফ পোর্শনটা সেটা দুই পাশে দেখাইছি। সো এই হয়ে গেল আমাদের 12x12 রিপিট সাইজের ব্রাইটন হানিকম ডিজাইন। ব্রাইটন হানিকম ডিজাইনের ড্রাফটিং প্ল্যানটা সবসময় স্ট্রেট ড্রাফট হবে। সো স্ট্রেট ড্রাফট দিয়ে ফেললাম। স্ট্রেট ড্রাফটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লিফটিং প্ল্যান এবং উইফ প্ল্যান সেম হবে। সো আমাদের লিফটিং প্ল্যান যেটা উইফ প্ল্যানের মতোই হুবহুই হবে। সো এই হয়ে গেল আমাদের 12x12 রিপিট সাইজের একটা ব্রাইটন হানিকম ডিজাইন। সো এখন আমরা 24x24 রিপিট সাইজের একটা ব্রাইটন হানিকম ডিজাইন করব। সো শুরুতে আমরা একটা রিপিট সাইজ মার্ক করে নিই, দেন আমাদেরকে বটম লেফট কর্নার থেকে টপ রাইট কর্নার পর্যন্ত একটা ডায়াগোনাল লাইন নিতে হবে। সো আমরা যদি একটা ডায়াগোনাল লাইন নিই, বটম লেফট কর্নার থেকে টপ রাইট কর্নার পর্যন্ত ডায়াগোনাল লাইন হয়ে গেল, দেন আমাদেরকে টপ লেফট কর্নার থেকে এক ঘর ডানে যে এবং টপ লেফট কর্নার থেকে এক ঘর নিচে যে বটম রাইট কর্নার পর্যন্ত একটা ডায়াগোনাল লাইন নিতে হবে। সো আমরা যদি ডায়াগোনাল লাইনটা নিই, সেম এখান থেকেও একটা ডায়াগোনাল লাইন নিচ্ছি। দেখা যাচ্ছে যে এক পাশে একটা সিঙ্গেল বাইন্ডিং আর এবং আরেক পাশে ডাবল বাইন্ডিং রয়ে গেছে। সো এখন আমাদের এই সেলগুলোতে ডায়মন্ড স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। আমরা যে ডায়মন্ড স্ট্রাকচারটা ক্রিয়েট করব সেটার লংগেস্ট ফ্লোট হচ্ছে রিপিট সাইজের নাম্বার অফ থ্রেডের অর্ধেকের চেয়ে এক কম। সো আমাদের রিপিট সাইজে নাম্বার অফ থ্রেড যেহেতু 24, সো আমাদের ডায়মন্ডের লংগেস্ট ফ্লোট হবে 24/2-1
তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 11 আমাদের ডায়মন্ডের লংগেস্ট ফ্লোটটা হচ্ছে 11 ডায়মন্ড স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য এমন আমাদেরকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 নম্বর ঘরে একটা মার্ক করলাম ঠিক সেম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে একটা মার্ক করলাম ঠিক এই পাশেও 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে একটা মার্ক করলাম ঠিক এই পাশ থেকেও 1 2 3 4 5 6 7 8 9 10 11 সো এখন আমাদের যে কাজটা হচ্ছে এই পয়েন্ট থেকে ডায়মন্ডের লংগেস্ট ফ্লোরটা নিব সো আমাদের ডায়মন্ডের লংগেস্ট ফ্লোর হচ্ছে 11 সো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই হয়ে গেল আমাদের ডায়মন্ডের লংগেস্ট ফ্লোরটা এখন আমরা বাকি ডায়মন্ডটা যদি ক্রিয়েট করি Eleven, nine, seven, five, three, one. ঠিক সেম এখানেও নাইন সেভেন ফাইভ থ্রি ওয়ান এই হয়ে গেল আমাদের একটা ডায়মন্ড স্ট্রাকচার ঠিক সেম এখানেও ডায়মন্ডের লংগেস্ট ফ্লোর যেহেতু 11 সো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখন আমরা লংগেস্ট ফ্লোরটা যেহেতু পেয়ে গেছি সো আমরা জাস্ট বাকি ডায়মন্ডটা ক্রিয়েট করি ঠিক সেম এখানেও সো এই হয়ে গেল আমাদের একটা ডায়মন্ড সো এই একটা ডায়মন্ড এবং এই একটা ডায়মন্ড পেয়ে গেলাম সো এখন আমাদেরকে এখান থেকেও ডায়মন্ডের লংগেস্ট ফ্লোরটা 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 সো এখানে একটা ডায়মন্ড ক্রিয়েট করি সো দেখা যাচ্ছে যে এখানে একটা ডায়মন্ডের হাফ পোর্শন ক্রিয়েট হয়েছে সো বাকি হাফ পোর্শন আমরা ঠিক উপরে ক্রিয়েট করব ঠিক এই বরাবর উপরে যায় সো এখানে যেহেতু ডায়মন্ডের লংগেস্ট ফ্লোর 11 ছিল সো এখানে 9 7 5 3 1 ঠিক সেম এখানেও এখান থেকে ডায়মন্ডের লংগেস্ট ফ্লোরটা নেই এই হয়ে গেল আমাদের বাকি একটা ডায়মন্ডের হাফ পোর্শন সো এখানে যদি হাফ পোর্শন ক্রিয়েট হয়েছে সো এটার বাকি হাফ পোর্শনটা নিচে হবে সো এই বরাবর নিচে যদি যাই যেহেতু এখানে ডায়মন্ডের লংগেস্ট ফ্লোর ছিল 11 সো এখানে 9 থেকে শুরু হবে সেভেন ফাইভ থ্রি ওয়ান একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রাইটন হানিকম ডিজাইনের ড্রাফট হয় অলওয়েজ স্ট্রেট ড্রাফট সো এই হয়ে গেল আমাদের 24x24 ব্রাইটন হানিকম ডিজাইন